LPL এ ঘটলো আজব এক ঘটনা, তা হলো সাকিবের সেঞ্চুরি। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। LPL এ পাকিস্তানি PSL এর দল কোয়েটা গ্লাডিয়েটরস এর মালিকানায় গল গ্লাডিয়েটরস এর এবারের বিদেশি আইকন সাকিব আল হাসান, তাকে নিয়ে স্বপ্ন বুনছে গল গ্লাডিয়েটরস। গতকাল এক সাক্ষাৎকারে গল গ্লাডিয়েটরস এর ম্যানেজমেন্ট বলেন, এবার আমরা জয়ের জন্য প্রস্তুত। আমার চাওয়া আমার দল থেকে এবার কমপক্ষে 5-6টা সেঞ্চুরি আসুক, আর আমরা ইতিহাস গড়ি। সাংবাদিক বলেন, আপনি কাদের থেকে সেঞ্চুরি আশা করছেন? উত্তরে বলেন, আমি ওপেনার কিংবা ওয়ান ডাউন কিংবা মিডল অর্ডার ব্যাটারদের থেকে এমনটা আশা করছি। সাংবাদিক বলেন, এদের মধ্যে কে কে আপনার মনে রয়েছে? উত্তরে বলেন, ভানুকা রাজাপাকসা, শাকিব আল হাসান, ইফতিকার আহমেদ, এছাড়াও আমাদের কেনা নতুন ওপেনারদের থেকে। প্রিয় দর্শক, আপনিও কি চান সাকিব LPL এ সেঞ্চুরি করে একটা রেকর্ড করুক? কেননা BPL ও সাকিব সেঞ্চুরির পথে হেঁটে ইফতিকারের সেঞ্চুরির স্বপ্ন পূরণ করতে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিলেন। এ কারণেই সাকিব যে রাজাদের রাজা, যাকে বলে মহারাজা।